হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব যে অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড যে নর্মাল ফোনগুলো যেগুলো ফাস্ট চার্জিং সাপোর্ট করে না, সেই ফোনগুলো আপনার সোলারের মাধ্যমে চার্জ করা যাবে কি না সেটা আজকে আমরা দেখব। তো সবার প্রথম আমি বলে রাখি, আমি এটা ইউজ করছি অ্যামিকা স্মার্টের একটি 30 অ্যাম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার। এটা দিয়ে আজকে আমরা ট্রাই করব যে এটি হচ্ছে ইনফিনিক্সের নোট হট 10 প্লে, তো এই ফোনটা কতটা চার্জ হয় কি না হয় সেটা আমরা আজকে টেস্ট করে দেখব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন টাইম হচ্ছে 10:21 আর চার্জ আছে হচ্ছে 55%। তো আমরা এবার এটিকে এই সোলার চার্জ কন্ট্রোলের সাথে কানেক্ট করে দেবো। আর আজকে আপনাদের বলে রাখি বন্ধুরা, আজকে হচ্ছে সম্পূর্ণ ক্লাউডি ওয়েদার, মানে সূর্য নেই বললেই চলে, আকাশ মেঘলা, আকাশে মেঘ প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন। তা এরকম ওয়েদারে সোলার চার্জ কন্ট্রোলার এই ফোনটিকে কতক্ষণে কতটা চার্জ করে সেটা আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। সবার প্রথম আমরা আগে চার্জ কন্ট্রোলার ডেটা কেবিলটিকে চার্জ কন্ট্রোলের সাথে কানেক্ট করে দিই। তো এই আমরা ডেটা কেবিলটাকে চার্জ কন্ট্রোলের সাথে কানেক্ট করে দিলাম। দেওয়ার পরে এইবার আমরা ফোনটাকে এখানে রাখি, রাখলাম চার্জ হওয়ার জন্য। এবার আমরা গুজি দিয়ে দেখব যে এটা চার্জ নিচ্ছে কি না। তো এই হলো পিন, পিনটিকে আমরা সোলার চার্জ কন্ট্রোলের সাথে গুজে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেখানে 55% চার্জ শো করছে এবং চার্জিং স্টার্ট হয়ে গেছে। তো এখানে চার্জিং স্টার্ট হয়ে গেছে, চার্জিং চলছে, এখানে চার্জিংয়ের লোগো আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জিংয়ের লোগো আসছে। আচ্ছা, স্ক্রিনটা অফ হয়ে গেছে, আমরা একবার ট্রাই করে দেখি। হ্যাঁ বন্ধুরা, সরি একটু জুমের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো এখানে চার্জিং চলছে 10:23 আমরা এটাকে চার্জে বসেছি। আপনারা এখানে দেখতে পারেন ব্যাটারি 13 ভোল্ট শো করছে, এখানে 13 ভোল্ট ব্যাটারি, চার্জিংও চলছে, সে সাথে ফোন চার্জিংও চলছে। ওকে, হ্যাঁ ফোন চার্জিংও চলছে। তো আমরা মোটামুটি 10 মিনিট বাদে এসে দেখব যে ফোনটি কতটা চার্জ হয়েছে সেটা আমরা দেখব। তো চলুন 10 মিনিট বাদে দেখি যে ফোনটা কতটা চার্জ হয়েছে। হ্যালো বন্ধুরা, 10 মিনিট বাদে আমরা আবার চলে এসেছি ফোনের কাছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি 13.3 দেখাচ্ছে, ব্যাটারি অলমোস্ট ফুল চার্জ হয়ে গেছে। তো ফুল চার্জের মতো হয়ে গেছে। তো আমরা এখন দেখব যে ফোনটি 10 মিনিটে মোটামুটি কতক্ষণ চার্জ আছে, চার্জ হয়েছে। তার আগে আমি আপনাদেরকে টাইমটা দেখিয়ে দিই, ফোনের স্ক্রিন অন করি। চলুন, টাইম 10:37, আমরা 10:22 এরকম স্টার্ট করেছিলাম। এখন আপনারা দেখতে পারেন এখানে ফোনের চার্জ হচ্ছে 60% চার্জ হয়ে গেছে, তার মানে 10 মিনিটে মোটামুটি 5% চার্জ এই সোলার চার্জ কন্ট্রোলার করে দিয়েছে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি ব্যাটারি 14 ভোল্টের কাছে এসে গেছে, চার্জ এখনও চলছে। তো 10 মিনিটে মোটামুটি সোলার চার্জ কন্ট্রোলার ভালোই চার্জ করেছে। তো চলুন এরপরে আবার 10 মিনিট বাদে আমরা দেখব যে কতটা চার্জ হয়েছে। হ্যালো বন্ধুরা, মোটামুটি আবার 15 মিনিট বাদে চলে আসলাম। তো এখন দেখতে পাচ্ছেন ব্যাটারি মোটামুটি ফুল হয়েই গেছে। হ্যাঁ, চার্জিং এখনও ফোনের চার্জিং এই কেবিল গোজা আছে, ফোনের চার্জিং এখন চলছে। তো চলুন এখন দেখব যে ফোনের স্ক্রিনে ফোন কতটা চার্জ হয়েছে আর টাইম কত হয়েছে। তো আমরা এই ফোনের স্ক্রিনটাকে অন করলাম, দেখতে পাচ্ছেন 10:53 হয়েছে। আমরা মোটামুটি 10:20 চার্জিং, 10:25-এর পরে চার্জিং স্টার্ট করেছিলাম। তো সেই হিসাবে এখন ফোন চার্জ হয়েছে 65%। তো আপনারা বুঝতে পারছেন সোলার থেকে মোটামুটি ভালোই চার্জ হচ্ছে, খুব দ্রুত চার্জ হচ্ছে ফোন, কোনো সমস্যা নেই, যেরকম ইলেকট্রিক থেকে হয় সেরকমই চার্জ হচ্ছে। আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে ইউটিউবে এর আগে আমি বহুত ভিডিও দেখেছি যাতে সবাই বলে যে সোলার চার্জ কন্ট্রোলার দিয়ে ফোন চার্জ করা যায় না, অ্যান্ড্রয়েড ফোন চার্জ করা যায় না, শুধু কিবোর্ড আলা ফোন চার্জ করা যায়। তাদের এটা সম্পূর্ণ ভুল ধারণা, সোলার থেকে ভালোভাবেই ফোন চার্জ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন ভালো, একসাথে আমার ব্যাটারিও চার্জ হচ্ছে, অন্যদিকে আমার ফোনও চার্জ হচ্ছে। তো আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই যে অ্যামিকা স্মার্টের যে সোলার চার্জ কন্ট্রোলার, এটা যখন দিয়ে আপনি ফোন চার্জ করবেন তখন এ কিন্তু সম্পূর্ণ কারেন্টটি ডাইরেক্ট প্যানেল থেকে নেয়, কোনো রকমের কোনো
কারেন্ট ব্যাটারি থেকে নেয় না, তো চার্জিং চলছে। আর এরপরে আমি আপনাদের জানিয়ে দেবো যে মোটামুটি কতক্ষণে ফোনটি সম্পূর্ণ ফুল চার্জ হচ্ছে, দেখতে থাকুন। বন্ধুরা, চলে আসলাম আবার 20 মিনিট বাদে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে 14.14 ভোল্ট পর্যন্ত ব্যাটারি চার্জ হয়ে গেছে। আর আজকে এখন একটু অফের সূর্য উঠেছে, তো সূর্যের আলো আপ ডাউন হচ্ছে বলেই চার্জটা খুব একটা মানে খুব তাড়াতাড়ি কমপ্লিট হতে পারছে না, নাহলেও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো এখন আমরা দেখবো টাইম কত হয়েছে আর কত হয়ে চার্জ কতটা হয়েছে। 11:21 20 মিনিট হয়ে গেছে। আর এখন আপনারা দেখতে পারেন যেটা আগে 60% চার্জ ছিল সেটা এখন 74% চার্জ হয়ে গেছে ফোন অলরেডি। তো ভালো স্পিডই চার্জ হচ্ছে। তো তাহলে এর থেকে বোঝা গেল যে আমি ক্যাসমেটের যে সোলার চার্জ কন্ট্রোলার, তার থেকে খুব সহজেই আমরা অ্যান্ড্রয়েড ফোনকে চার্জ করতে পারি। তো এরকম এক্সপেরিমেন্টাল ভিডিওর জন্যে আপনারা আমার চ্যানেলটিকে দেখতে থাকুন। আর নেক্সট ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো যে যেগুলো ফাস্ট চার্জিং সাপোর্টেড অ্যান্ড্রয়েড ফোন হয়, মানে 33 ওয়াট, 50 ওয়াট, 100 ওয়াট, সেই ফোনগুলো এই এমিকেসমেটের চার্জ কন্ট্রোলের মাধ্যমে চার্জ করা যায় কি না সেটা আমরা নেক্সট ভিডিওয়ে দেখব। প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওগুলোকে। থ্যাংক ইউ সো মাচ।